কুলিং এয়ারেটরটা টু হর্সের এয়ারেটর। এই এয়ারেটরে অটো গিয়ার মেশিন, এসি কারেন্ট, এসি কারেন্ট শব্দের অর্থ হলো অথরাইজ কারেন্ট, যে কারেন্টটা অথরাইজ ভাবে সার্কিট থেকে ধীরে ধীরে সাপ্লাই হয়ে যাবে হলো কয়েলে, এটাকে বলা হয় এসি কারেন্ট। আর ডিসি কারেন্ট হলো ডাইরেক্ট যে কারেন্ট সরাসরি কয়েলে যায়, মানে সরাসরি কয়েলে কয়েলে সরাসরি মোটরের কয়েলে যায়, সেটাকে বলা হয় ডিসি কারেন্ট। আর এটা হলো ওয়াটার কুলার। এই সারপাখা, এটা এই সারপাখা প্যাডেল হুইলার টু হর্স মেশিন, এটা আর্মিচার বড়, এই মেশিনটার আর্মিচার বড়, এবং এই মেশিনটা অটো গিয়ারেবল মেশিন, অটো গিয়ারেবল ক্লাস টেন মেশিন। এই মেশিনে সারা বাংলাদেশে আমরা প্রচুর পরিমাণে সেল করছি সব মেশিন, তার মধ্যে এই চারপাখাও সেল করছি, এই মেশিনগুলোর আমাদের কোনো কমপ্লেন নাই। আমাকে তো বুঝতে পারছেন কি? এই মেশিনের আপনি নিতে পারে, আপনি যদি নেন, আপনার গভীরতা যদি এই মেশিনটা আপনি পানির উপরে কাজ করবে, পানির উপর থেকে 3 ফিট পর্যন্ত কাজ করবে। এই মেশিনটা পানির উপরে থেকে 3 ফিট পর্যন্ত, পানির নিচ পর্যন্ত ইয়ারেশন করতে পারবে। আপনি যদি এটা নেন, তাহলে যে কোনো লম্বা পুকুর যে কোনো এক সাইডে বাঁধে এটা দিলেও আপনার ভালো ইয়ারেশন হবে, টেনশনের কোনো কারণ নেই। না, এটা অটো প্রুফ না, এটা নন অটো প্রুফ, কিন্তু অটো গিয়ার বলে আছে। আর পুলিং যেটা আপনি দেখতে চান, কাজ করবে এই কুলিং এর যে পাখা গুলো আপনি দেখতেছেন, এই পাখা গুলো হলো অ্যালুমিনিয়াম স্টিল প্লেট, অ্যালুমিনিয়াম। এই প্লেটগুলো আপনাকে পানিকে ঠান্ডা রাখবে, পানির তাপমাত্রা কন্ট্রোল করবে এবং অ্যামোনিয়া গ্যাস অপসারণ করবে। আর কুলিংকে বলা হয় স্বাস্থ্য ওয়েভ মেকার, এটা সবসময় অ্যামোনিয়াকে শ্বাস করবে এবং উপরে তুলবে। এবং এটা এটা 2 হর্সের মেশিন। এই মেশিন আপনার হলো এই মেশিন, এই মেশিনটা 2 হর্সের ক্ষমতা সম্পন্ন মেশিন, কিন্তু অথরাইজ হলে এই মেশিনটা 1 হর্স মেশিনের বিদ্যুৎ থাকবে। স্বভাবতই এর বিদ্যুৎ খরচ খুবই কম, 12 ঘন্টা করে পাট বেঁচে চালালে 1 মাসে আপনার বিদ্যুৎ লাগবে 12 থেকে 1400 টাকা। হ্যাঁ, অনেক সুবিধা। আর এটার পাশাপাশি আপনি যদি পরবর্তীতে মনে করেন যে আরেকটা নিবেন, এই যে ন্যানো বাবা নিতে পারেন, এটা নিতে পারেন, তো আপনার যেহেতু 2 বিঘের পুকুর, আমি আপনাকে হয় এটা নেন, না হলে 4 মাথার হলো প্যানেল হইবে, আপনার জন্য দুটোই পারফেক্ট হবে। এখন আপনার চুজ, মানে আমি আমার সাজেশন অনুযায়ী যেন একটা পুকুরে সাজেশন করি এই যে নতুন উদ্যোক্তা ঠিক আছে, আপনি আমি সেটা বলবো, সেটা কিভাবে পুকুরে মাছ সেটা দিবেন, সেটা আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, অশোক বন্ধ করবো এখন। হ্যাঁ।